আচ্ছা, তো হ্যালো এভরিবডি, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওটিতে একটা ছোট্ট এক্সাম্পল আপনাদের সামনে দিতে চাই, যে আমাদের গ্রামের, আমি আসলে আমাদের একটা সময় 2019-20 হবে মনে হয়, 2018 শেষের দিকে একটা আমি আমাদের গ্রামের যতগুলো ছেলেমেয়ে ছিল সবাইকে একত্র করে আমি হচ্ছে একটা টিম তৈরি করেছিলাম, এই যে এরা এখন বড় হয়ে গেছে। তারপরে এই যে একজন আমাদের গেস্ট, তো ও আজকে আসছে, তো ওর সাথে কথা বলতে বলতে মানে এই বিষয়টা আসলো যে একটা সময় হয়েছিল কি যে আমাদের সেই ক্লাবটা একটু এলোমেলো হয়ে গিয়েছিলো এবং কি হচ্ছে একটু ডিস্ট্র্যাক্টেড হয়ে গিয়েছিলো, মানে সবার স্টাডি, সবার চাপ, পড়ার চাপ, অনেক কিছু প্রেশার, এবং কি আমিও একটু কাজের মধ্যে ব্যস্ত ছিলাম। তো আমি মানে চেয়েছিলাম যেন আমরা সেটা কন্টিনিউ করে রাখতে পারি, কিন্তু সেটা তো আমরা মানে করতে পারিনি। কিন্তু আমি ওদের একটা বিষয় বলেছিলাম, যে লিডারশিপের একটা বিষয় বলেছিলাম, এই যে তোমার পরিচয়টা একটু দাও। আমি চন্দ্রিমা রানী বৃষ্টি, কাকুর সাথে অনেকদিন ধরে অনেক ভালো সম্পর্ক ছিল, মাঝখানে পড়ালেখা, তারপর হচ্ছে বিভিন্ন কথাবার্তার কারণে এইটা হচ্ছে আমাদের ক্লাবটা এলোমেলো হয়ে যাওয়ার কারণে, আমাদের সম্পর্কটা একটু দূরত্ব সৃষ্টি হয়ে যাওয়ার কারণে মাঝখানে অনেকদিন থেকে কোনো কথাবার্তা ছিল না। আজকে অনেকদিন পর কাকুর ভিডিও সবকিছু দেখার পর আবার কাকুর সাথে পরিচয়। আচ্ছা, তো এটা মূল বিষয় না, মূল বিষয় হচ্ছে যে আসলে মানে যে জিনিসটা হয়েছিল, আমি ওদেরকে বলেছিলাম যে লিডারশিপের একটা বিষয় বলেছিলাম, যে একটা সময় দেখো যে আজকে আমরা একসাথে আছি, একসাথে আমরা আগানোর চেষ্টা করি, তখন বলেছিলাম, কিন্তু কেউ যদি নাও থাকে, আমার সাথে যদি কেউ নাও থাকে, তবু আমি এটা একাই করতে থাকবো, একাই আমি এটাকে নিয়ে এগোতে থাকবো। তো লিডারশিপের ভিশন হচ্ছে এটা, যে আপনার মধ্যে যে স্বপ্নটা আছে, হয়তোবা মানে অনেকে আপনাকে সাহায্য করতে আসবে, সময় আসবে, সময়ের সাথে অনেক কিছুই হবে, কিন্তু যখন আপনি একাই থাকবেন তখন আপনার লিডারশিপের বিষয়টা, মূল বিষয়টা চলে আসবে, যে আপনি সেটাকে একাই নিয়ে যেতে পারছেন কি না, আপনার মধ্যে সেই জেদটা আছে কি না। তো সেই বিষয়টা আমি ওদেরকে বলেছিলাম, যার জন্য আজকে বললাম ওকে যে দেখ, যে এখন সব কিছু প্রতিফলিত হচ্ছে, যে আমার যেই স্বপ্নটা ছিল, যে ওদেরকে বলেছিলাম যে আমরা একসাথে আছি কিন্তু কেউ যদি আমার সাথে নাও থাকে, একজনও যদি নাও থাকে, তবুও আমি আমার জায়গা থেকে আমার রাস্তা দিয়ে আমি হাঁটতে থাকবো, আমার লক্ষ্যে আমি এগোতেই থাকবো, এটাই হচ্ছে বিষয়। তো আপনাদের যাদের মধ্যে ভিশন আছে, লক্ষ্য আছে, আপনারা সব সময় আপনাদের আশেপাশে কে আপনাকে সাহায্য করছে, কে আপনাকে হেট করছে, কে আপনাকে কী করছে, সেগুলো কোনো দেখার বিষয় না। কেউ যদি বলে যে আপনাকে বলে যে আপনি ওটা পারবেন না, তাহলে ওটা আপনার সমস্যা না, ওটা হচ্ছে ওদের সমস্যা, ওদের থিঙ্কিংয়ের প্রবলেম আছে, আপনার প্রবলেম নেই, কারণ আপনি দেখতে পাচ্ছেন আপনি যাইতে পারবেন। আর এটা হচ্ছে সব কিছু পসিবিলিটি, যে আপনার মধ্যে একটা সম্ভাবনা আছে, আপনাকে লেগে থাকতে হবে। আমার 4 বছর ধরে আমি এই চেষ্টায় আছি এবং অনেক দিন ধরে এই চেষ্টায় আছি, তো আমি এই জিনিসটা প্রমাণ করতে মানে মানে কিছুটা দূর অগ্রসর হয়েছি আর কি, যে আসলে একাই লেগে থাকলে সম্ভব হয়, কেউ যদি কিছু বলবা কাকু সব কিছুতেই সাকসেস না, আসলে এখনো অনেক দূর যাওয়া বাকি আছে। কাকু সব কিছু নিজের চোখে দেখছি, শুনছি, জানছি, তাই আর কি বেশি প্রাউড ফিল হচ্ছে তোমাকে নিয়ে। কিন্তু আমাদের ভিশনটা তো এখনো জাস্ট, আমি তোমাকে বলছিলাম যে আমরা কোন জায়গায় কোথায় কোথায় আমাদের প্ল্যানিং গুলো আছে, তো সেই জায়গায় এখনো যাওয়া হয়নি, ধীরে ধীরে আমরা সেখানে আশা করি আমরা একদিন যেতে পারবো। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, আর আমাদের দাদা আপনি কিছু বলবেন? আচ্ছা ঠিক আছে, গেস্ট ওনার, উনি এখন ওনার সাথে আমরা কথা বলবো। আমিও আপনাদের সবার মধ্যেই দয়াল চন্দ্র দাদার একজন ফ্যান, আজকে অনেক সৌভাগ্য হয়েছে যে দাদা বাড়িতে আছে আর আমি এদিকে আসছি, দেখা হয়ে গেল, অনেক অনেক ধন্যবাদ দাদাকে। জি দাদা, থ্যাংক ইউ, ওকে নমস্কার। তো সবাই ভালো থাকবেন, এটা দিয়ে দাও, নমস্কার, ওকে নমস্কার, এটা থ্যাংক ইউ এভরিওয়ান, ওকে।